সকালবেলা যাত্রীর পরিমাণ খুব কম ছিল, তবে একটার থেকে কিছু যাত্রী নামছে, এজন্য আমাদের তিনটা গাড়ি গেছে। সাহেদাবাদের দিকে কোথাও কোনো সমস্যা শুনিও নাই দেখিও নাই। সকালবেলা ধরেন দুই একজন যাত্রী যা আছে তাদের একটু ভোগান্তি, এখন থেকে তো মোটামুটি গাড়ি যাচ্ছে। আমাদের তিনটা গাড়ি ছেড়ে গেছে, একটা সিলেট গেছে, একটা চট্টগ্রাম গেছে, একটা বরিশাল গেছে। বরিশালের গাড়ি 12:30 গেছে, একটাই চট্টগ্রাম গেছে, একটাই সিলেট গেছে। না এরকম কোনো সমস্যা আমাদের কাছে আসেনি, আমরা তো চাই শান্তিপূর্ণ একটা সমাধান। আমরা তো খেটে খাওয়া মানুষ, তাই না? নইলে তো আমাদের ভোগান্তি হচ্ছে। তিন দিন চার দিন যদি একটা স্টাফ ডিউটি না দিতে পারে তাহলে সে না খেয়েই থাকে, না খেয়ে থাকতে হয়। বেতন ঘুরে আসে, বেতন পায় 500-600 টাকা, যাতে ফ্যামিলি খাবে কি আর নিজে খাবে কি, গাড়ি পাহারা দিতে হয় আমাদের। যাত্রী সেবা দেওয়ার মতো কোনো বাধাবিঘ্ন আসে নাই, এরকম কোনো বাধাবিঘ্ন আসে নাই যাত্রী সেবা দেওয়ার মতো। তবে যাত্রী কম, গাড়িও আমরা কম ছাড়ি, এই আর কি। যাত্রী কম তো, যাত্রী এমনি বের হয় না, হয়তো নিজে ভয় হোক আর নিজে খামাখা যায়, গাড়ি পাবো না রাস্তায়, অথবা ওই শ্যামলি থেকে সায়দাবাদে এসে হয়তো গাড়ি পাচ্ছে না, কারণ তারা এটা ইয়ে হচ্ছে, এটা সাফারার হচ্ছে, তারা যে তাদের কষ্ট হচ্ছে কারেন্টে বসে থাকতে 2-3 ঘন্টা। হ্যাঁ, এমনি শান্তিশৃঙ্খলা আছে, আইন শৃঙ্খলার অবনতি আমরা পাইনি আর কি, আমরা এই অঞ্চলে পাইনি, মোটামুটি আইন শৃঙ্খলার ইয়ের মধ্যেই আছে। জীবনের রিস্ক নিয়ে তো যেতে হচ্ছেই, কখন যে কী হয় তা তো আল্লাহ ভালো জানে। অবরোধের বিষয়ে আমরা তো নিরীহ জনগণ, আমাদের তো কিছু করার নেই, ওদের অবরোধের কারণে তো আমরা ভোগান্তিতে পড়তেছি। আমরা হলাম হুকুমের গোলাম, কোম্পানি নির্দেশ দিয়েছে আমাদের যেতে হবে, এখন সবাই যেভাবে চলে আমাদেরও চলতে হবে, কিছু করার নেই তো আমাদের। এখানে আমি না গেলে আরেকজন যাবে, আরেকজন না গেলে আরেকজন যাবে, এরকম এইভাবেই চলে যাবে। এখন সিরিয়ালে আমার পড়ছে ডিউটি, এখন আমারই করতে হবে। রাস্তাঘাট দেখিয়া শুইনা বুঝিয়া যতটুকু সেভ করা দরকার আমি সেভ করে যাওয়ার চেষ্টা করব, আল্লাহর ভরসা উপর আল্লাহর। না আমার তো ক্ষমতা নাই যে সবাইকে আমি রক্ষা করব, কিন্তু রক্ষা করার মালিক একজন। আমার হলো দূরের থেকে আমার ফলো করে যাওয়া উচিত, যে আমার এখানে নিরাপত্তা আছে বা আমার সামনে বিপদ আছে বা আমি সামনে অগ্রসর হব না, আমি পিছের দিকেই থাকবো, এভাবে আমার দেখে শুনে চলতে হবে। দুই দিন অবরোধের, আজকে হলো দ্বিতীয় দিন। আমাদের গাড়ি মোটামুটি সকাল থেকে 5টা গাড়ি চলে গেছে, যাত্রী একটু কম, যার জন্য আমরা গাড়ি ছাড়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত আছি, কাউন্টার খোলা রাখছি, কিন্তু যাত্রী একটু কমের কারণে গাড়ি একটু কম যাচ্ছে, পথে মানুষ একটু কম, কিন্তু কোনো জায়গায় কোনো নাশকতামূলক কোনো কাজ এখন পর্যন্ত আমরা শুনি নাই। আমাদের গাড়ি যে গেছে তাতেও কোনো ক্ষতি হয় নাই, কোনো নাশকতামূলক কোনো কাজ হয় নাই। আমরা এখন তিনটায় গাড়ি ছাড়ব, তিনটার পর থেকে নিয়মিতই গাড়ি চলবে আশা করতেছি। কোম্পানি বলছে যে আপনারা যাত্রী হলেই গাড়ি ছাড়বেন, সেভাবে প্রস্তুত থাকেন, আমরা ওইভাবেই প্রস্তুত আছি। যাত্রী মোটামুটি আসতেছে টুকটাক, আমরা গাড়ি নিয়মিত, এর পরবর্তী থেকে নিয়মিতই গাড়ি চলবে।